আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মদিনাতে প্রায় একজন নারী এসে স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইতেন। সে নারী বলতেন যে রাসূলুল্লাহ, আমি প্রায় স্বপ্নে দেখি যে আমার ঘরের একটি পিলার ভেঙে গিয়েছে এবং আমি অন্ধ সন্তান প্রসব করেছি। এই নারীর স্বামী ছিল ব্যবসায়ী এবং সারা বছর ব্যবসার কারণে বিভিন্ন জায়গায় তিনি ঘুরে বেড়াতেন এবং যখন ফিরে আসতেন, যাওয়ার সময় তিনি স্ত্রীকে প্রেগনেন্ট অবস্থায় রেখে যেতেন, অর্থাৎ গর্ভবতী বাচ্চাকে পেটে নিয়ে এই নারী সবসময় এই স্বপ্ন দেখতে থাকতেন। তো রাসূলুল্লাহ ইসলাম স্বপ্নের ব্যাখ্যায় বললেন, তুমি চিন্তা করো না, তোমার স্বামী সহি সালামতে ফিরে আসবে এবং তুমি সুন্দর সন্তান প্রসব করবে। সুন্দর সন্তান জন্ম দিচ্ছিল। হঠাৎ একবার সে নারী আল্লাহ রাসূলুল্লাহ ইসলামের বাসায় এসে দেখলেন যে আল্লাহ রাসূলুল্লাহ ইসলাম ঘরে নেই। আম্মাজান আয়েশাকে তিনি বললেন যে আমি সবসময় এরকম স্বপ্ন দেখি। তখন আম্মাজান আয়েশা বললেন, তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা জানার জন্যই তুমি রাসূলুল্লাহ ইসলামের কাছে আসো, তুমি কী স্বপ্ন দেখো? তখন সে নারী আম্মাজান আয়েশার কাছে খুলে বললেন যে আমি স্বপ্নে দেখি যে আমার ঘরের একটি পিলার ভেঙে গিয়েছে আর আমি একটি অন্ধ সন্তান প্রসব করেছি। একথা শুনে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অবাক হয়ে গেলেন। তিনি বললেন, তাই নাকি? তোমার স্বপ্ন যদি সত্য হয় তাহলে ঠিকই তোমার স্বামী মারা যাবে এবং তুমি একজন ফাজের পাপাচারী সন্তান প্রসব করবে। ঠিকই দেখা গিয়েছিল, তার পরের বছর তার স্বামী যখন আসলো, জীবিত আসতে পারেনি, তার স্বামী এন্তেকাল করেছিল এবং এই নারী যে সন্তান প্রসব করেছিল সেটা ছিল একটি পাপাচারী সন্তান। তো এই ঘটনা আল্লাহ রাসূলুল্লাহ ইসলাম শুনে আম্মাজান আয়েশাকে বললেন, আয়েশা, তুমি এটা ঠিক করোনি। তুমি যদি কখনো কারো স্বপ্নের ব্যাখ্যা করো, তুমি ভালো ব্যাখ্যাটা করবে, কখনো মন্দ দিক থেকে ব্যাখ্যা করো।